দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম বিজনেস রিপোর্টে। অবকাঠামো নির্মাণ শুরু হলো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পরামর্শক হিসেবে নিয়োগ পেল দুই জাপানি প্রতিষ্ঠান। পুঁজিবাজারে লেনদেন শুরু করলো ওয়ালটন হাইটেক পার্ক, আইপিওতে শেয়ার ইস্যুর অনুমোদন পেল রবি। দেশেই সিএনজি অটোরিকশা তৈরি করবে রানার অটোমোবাইলস, কারিগরি সহায়তা দেবে বাজাজ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। শুরু হলো দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণের কাজ। কক্সবাজারের মাতারবাড়িতে হতে যাওয়া এই বন্দর নির্মাণ প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বুধবার রাজধানীতে এ বিষয়ে জাপানের নিপ্পন কোয়ে এবং ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানির সাথে পৃথক জুটি চুক্তি স্বাক্ষর করেছে বন্দর কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে 2024 সালের শেষ নাগাদ এই বন্দরের প্রথম ধাপের নির্মাণ কাজ শেষ হবে। সাদাত হোসেনের রিপোর্ট। 2019 সালে 30 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করে বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় 58 নম্বরে উঠে আসে চট্টগ্রাম বন্দর। 10 বছরে এই বন্দরে কন্টেনার ওঠানামা বেড়েছে প্রায় 3 গুণ। এই চাপ সামাল দিতে গিয়ে প্রায় শেষ প্রান্তে ঠেকেছে বন্দরটির সক্ষমতা। এমন পরিস্থিতিতে এ অঞ্চলে আরও একটি পূর্ণাঙ্গ বন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কক্সবাজারের মাতার বাড়িতে এর জন্য 1,225 একর জমিও অধিগ্রহণ করা হয়েছে। এবার নিয়োগ দেওয়া হলো পরামর্শক জাপানি দুই প্রতিষ্ঠান নিপ্পন কোয়ে এবং ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানিকে। গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ সেটিং আপ 100 স্পেশাল ইকোনমিক জোনস ওয়্যার ইনভেস্টর্স ফ্রম জাপান, চায়না and other countries are investing. These investors need quality port logistics services that will reduce the cost of transportation as well as time of transportation of raw materials and finished goods. Mathurabari port will serve the purpose of special economic zones and also support ready-made garments industries and other industries of the country. এটি হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, যা করা হবে খনন করে বেসিন পদ্ধতিতে। বন্দর চ্যানেলের প্রশস্ত হবে 350 মিটার, যার 250 মিটারের কাজ এরই মধ্যে শেষ হয়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের অধীনে। বেসিনের তিন পাশ ঘিরে 1,050 মিটার দৈর্ঘ্যের 3টি কন্টেইনার টার্মিনাল স্থাপন করা হবে। এছাড়া প্রথম ধাপে নির্মিত হবে 760 মিটার দৈর্ঘ্যের আরও 2টি টার্মিনাল। বেসিনের পূর্ব দিকে সিটিটি, এলএনজি এবং এলপিজি টার্মিনাল নির্মাণ করা হবে। সারা বছরই 8 থেকে 10,000 টিউএস কন্টেনার নিয়ে 16 মিটার ড্রাফটের জাহাজ ফিরতে পারবে এসব টার্মিনালে। যে এই প্রকল্প যে চ্যানেলের মধ্যে হবে, এই চ্যানেলের 250 মিটার এবং 14 কিলোমিটার লম্বা যে চ্যানেলটি, সেটি কিন্তু নির্মিত হয়েছে আমাদের কোল বেস পাওয়ার প্ল্যান্টের প্রকল্পের মাধ্যমে। এবং এক্সটেনশনের কাজটাও আমরা শুরু করব, 100 মিটার যে চ্যানেলের এক্সটেনশন হবে আমাদের জন্য, এই কাজটাও শুরু করব এবং খুব সহজেই হবে। প্রধানমন্ত্রীর ফাস্ট ট্র্যাকভুক্ত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি টাকা। এর মধ্যে বন্দরের অবকাঠামো নির্মাণে ব্যয় হবে 8,995 কোটি এবং সংযোগ সড়ক সেতু সহ অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যয় হবে 8,821 কোটি টাকা। মোট প্রকল্পের 12,892 কোটি টাকা দিচ্ছে জাইকা ঋণ হিসেবে, বাকিটা আসবে সরকারের রাজস্ব এবং চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে। Japan's advanced technologies transfer will be applied in this project. So it is a great pleasure that the Japanese government, Japanese companies and JICA will contribute to the most important seaport project for further economic development of Bangladesh. সরকারের আশা 2024 সাল নাগাদ শেষ হবে প্রথম ধাপের কাজ। তখন এই বন্দর ব্যবহারে পণ্য পরিবহনের সময়ের সাথে ব্যয় কমে আসবে অন্তত 15 ভাগের মতো। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। শেয়ার বাজারে লেনদেন শুরু করেছে ওয়ালটন হাইটেক পার্ক। প্রথম দিনেই ওয়ালটনের শেয়ার কিনতে বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে পড়লেও আইপিও বিজয়ীরা কেউ বিক্রি করতে আগ্রহী ছিলেন না। এতে মাত্র 5 মিনিটেই স্পর্শ করেছে শেয়ারটির দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা। বুধবার লেনদেনের জন্য শেয়ারটির নির্ধারিত দর ছিল 252 টাকা। নিয়ম অনুযায়ী এদিন শেয়ারটির দর বৃদ্ধির সীমা নির্ধারিত ছিল 50 ভাগ, অর্থাৎ 126 টাকা। কিন্তু লেনদেনের শুরুতে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ 378 টাকায় মাত্র 20টি শেয়ার লেনদেন হয়। এ দামেই শেয়ার কেনার অফার আসে 1 কোটিরও বেশি। যদিও দিন শেষে মাত্র 22টি ট্রেডিং হয়েছে ওয়ালটনের, যার মাধ্যমে বিক্রি হয়েছে 348টি শেয়ার। লেনদেনের দ্বিতীয় দিনেও কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়তে পারবে, একইভাবে কমতেও পারবে 50% পর্যন্ত।
ওয়ালটনের লেনদেন শুরুর দিনে ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসএক্স 2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4972-এ। মোট লেনদেন হয়েছে 881 কোটি টাকার। বেচাকেনায় অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 174টির, কমেছে 137টির দর, আর অপরিবর্তিত রয়েছে 45টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। এ সপ্তাহে মার্কেটে একটা সিগনিফিক্যান্ট কারেকশন লক্ষ্য করা যাচ্ছে। বিগত 4টি সেশনসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অলমোস্ট 140 পয়েন্ট লুজ করে। অনেকদিন ধরেই দেখা যাচ্ছিল যে জেড ক্যাটাগরি শেয়ার এবং অনেকগুলো ফান্ডামেন্টালি উইক শেয়ারসের প্রাইস অ্যাবনর্মালি ইনক্রিজ করছিল, এবং এই সপ্তাহে সেই প্রাইসগুলোর আসলে প্রাইস কারেকশন হয় শেয়ারসগুলোর। এটার জন্যই মার্কেটটা অনেকটা ফল করেছে। এছাড়া অনেক ইনভেস্টর তাদের পোর্টফোলিও রিব্যালেন্স করছে, এবং এর কারণে আমরা সেল প্রেশারটা একটু বেশি দেখতে পাচ্ছি। সব কিছু মিলে আসলে মার্কেটে ইনভেস্টর পার্টিসিপেশন কিছুটা কমে যায়। এখন ইনভেস্টররা অনেকটাই ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি ফলো করছে। আজকে ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড সেক্টরসের অধিকাংশ স্টকসের প্রাইস বৃদ্ধি পেয়েছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টর 38% কন্ট্রিবিউট করে, টার্নওভারে লিড করে, ফলোড বাই ফার্মা এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। আজকে কিছু লার্জ ক্যাপ স্টকস নেগেটিভলি কন্ট্রিবিউট করে ইন্ডেক্সে, সেগুলো হচ্ছে বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম স্টিল এবং বিএক্স ফার্মা। এদিকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সভায় রবির আইপিও অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী মোট 52,37,93,334 শেয়ার ছাড়বে রবি, যার অভিহিত মূল্য হবে 10 টাকা। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে 523 কোটি টাকা তুলবে রবি। আইপিওর মাধ্যমে তোলা অর্থ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বাবদ ব্যয় করবে প্রতিষ্ঠানটি। রবি শেয়ার ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও অনুমোদন দেওয়া হয়েছে কমিশন সভায়। 10 টাকা অভিহিত মূল্যে 1,60,00,000 শেয়ার ছাড়বে প্রতিষ্ঠানটি। আইপিওর মাধ্যমে 16 কোটি টাকা তুলবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আমাদের আইপিওর অনুমতি দেওয়ায় আমরা বিএসইসির কাছে কৃতজ্ঞ। আমরা আশা করছি যে আমাদের এই আইপিওর মাধ্যমে আমরা বাজারে যে একটা সবচেয়ে বড় আইপিও নিয়ে আসছি, এটা মার্কেটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এর সাথে সাথে এটাও আশা করছি বিনিয়োগকারীদের স্বার্থে সরকার আমাদের মিনিমাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্সের বিষয়টি বিবেচনা করবেন। এই প্রত্যাশা পূরণ হলে জনগণের অংশীদারিত্বের একটা সুযোগ থাকবে আমাদের এই ক্যাপিটাল মার্কেটে, এবং এর মাধ্যমে একটা ডিজিটাল কোম্পানিতে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত হবে। দেশে অটোরিকশা তৈরি করবে রানার অটোমোবাইলস। এজন্য 300 কোটি টাকা ব্যয়ে নতুন একটি কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি, যেখানে মূলত ভারতের বাজাজ ব্র্যান্ডের থ্রি হুইলার উৎপাদন হবে। সম্প্রতি বাজাজের সাথে এ বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে রানার অটোমোবাইলস। প্রতিষ্ঠানটি বলছে দেশে অটোরিকশা উৎপাদন করতে পারলে বাজারে এর দাম অনেকটাই কমে আসবে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। প্রায় 30,000 সিএনজি চালিত অটোরিকশা রয়েছে শুধু ঢাকায়, চট্টগ্রামে রয়েছে আরও প্রায় 20,000। ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের হিসেবে সব মিলিয়ে সারা দেশে 3 লাখের বেশি সিএনজি অটোরিকশা রয়েছে। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ব্যবহার বেড়েছে অটোরিকশার। দিনকে দিন এর চাহিদা বেড়েই চলেছে, কিন্তু এই বাজারের পুরোটাই আমদানি নির্ভর। এমন পরিস্থিতিতে দেশেই সিএনজি এবং এলএনজি চালিত অটোরিকশা সংযোজনের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। যেই রাস্তাগুলো এখন নতুন করে আসছে বা নতুন প্ল্যানে আছে, সো ওই রাস্তাগুলোতেই কিন্তু সব গ্রামগুলোকে কানেক্ট করে। সো এইটার জন্য ওখানে অনেক বড় একটা ফ্লিট অপারেট করতে থাকে। সো এই ফ্লিটগুলোকে আমরা সার্ভ যদি করতে পারি, তাহলে অনেক বড় একটা মার্কেট এমনিই পাবো। কারখানাটা হবে আমাদের যে টু হুইলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে ভালুকাতে, ওইখানেই আমাদের বড় একটা জায়গা আছে, ওই জায়গাতেই আমরা থ্রি হুইলার প্ল্যান্টটা স্ট্যাবলিশ করবো। সো পুরো প্ল্যান্ট স্ট্যাবলিশ করতে আমাদের টেকনোলজিক্যালি হেল্প করবে বাজাজ অটো। আগামী 1-2 মাসের মধ্যেই কারখানা নির্মাণের কাজ শুরু করবে রানার, পরবর্তী 12-15 মাসের মধ্যে যেটি সম্পন্ন করা হবে। কারখানা নির্মাণে ব্যয় হবে 300 কোটি টাকা, এর মধ্যে 90 কোটি টাকা নিজেদের মূলধন থেকে সংগ্রহ করবে রানার, বাকি 210 কোটি টাকা আসবে ব্যাংক ঋণ থেকে। রানার বলছে কারখানার উৎপাদন সক্ষমতা কত হবে তা নির্ভর করছে বাজার চাহিদার উপর, প্রয়োজনে ভবিষ্যতে উৎপাদন সক্ষমতা বাড়ানোও হবে। ক্রেতারা সুবিধা যেগুলো পাবে সেটা এক হলো, এইটা আগে ইম্পোর্টেড হতো, সো এইটার এগেনস্টে যত স্পেয়ার পার্ট হতো সবই আপনার ইম্পোর্টেড হতো। সো এখন এটা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এই স্পেয়ার পার্টগুলো অথবা ম্যানুফ্যাকচারিংয়ের যে সহজলভ্যতাটা আমরা বলি,
পার্টস এবং ভেহিকেল দুটোই আপনার এখানে অনেক ইজিলি পাওয়া যাবে। সো এটা যদি লোকালাইজ করে ফেলতে পারে তাহলে অনেক সহজলভ্য একটা দামে এবং অনেক ভালো একটা রিচ আমরা সবাইকে দিতে পারব। দেশে বর্তমানে মোটরবাইক সংযোজন করে আসছে রানার অটোমোবাইলস। থ্রি হুইলারের পর ভবিষ্যতে ফোর হুইলার সংযোজনেরও পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে সড়ক ব্যবস্থাপনা নিয়ে একটি মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগকে দায়িত্ব দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে আগামী দিনে দেশে সড়ক মহাসড়কের চাহিদা নিরূপণ এবং নির্মাণের রূপরেখা থাকবে, এমনকি সংস্কারের কর্মপদ্ধতিও নির্দিষ্ট করে দেওয়া হবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ঝিনাইদহ কুষ্টিয়ার মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। তবে একটিমাত্র দরপত্র জমা পড়ায় শরীয়তপুর ফেরিঘাটের সড়ক উন্নয়ন প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে। একটেক সভা ছিল, একটেক সভায় সভাপতিত্ব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে আপনারা যে রাস্তাঘাট করে যাচ্ছে, রাস্তাঘাট করায় আপনারা বেশি আগ্রহী, রাস্তাগুলোর কোয়ালিটি মেনটেন করতে হবে। আজকে এই কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে সারা দেশে, কত রাস্তা আছে আর কত রাস্তা করতে হবে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 50 বছর পরে, সেভাবে দেখতে চাই। একটি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য আজকে এই কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই, তবে যান্ত্রিকীকরণ হতে হবে জমি এবং কৃষক উপযোগী, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বুধবার USAID আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। কৃষকদের জন্য উপযুক্ত কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি চিহ্নিতকরণ এবং তা ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের একটি প্রকল্প পরিচালনা করছে USAID। হিসেব বলছে, বর্তমানে কৃষিতে ব্যবহৃত মোট যন্ত্রের 90%-এরও বেশি ব্যবহার হচ্ছে সেচ ও জমি চাষের ক্ষেত্রে। চারা রোপণ, জমিতে সার প্রয়োগ কিংবা ফসল কাটার যন্ত্রের ব্যবহার এখনও অনেক কম। এসব ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন কৃষিমন্ত্রী। কৃষি যান্ত্রিকীকরণ উদ্বুদ্ধ করতে সরকার কৃষক পর্যায়ে 50-70% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে বলেও জানান তিনি। Our government emphasizing, as I said, that emphasizing on mechanization. Towards that end, we have been giving incentive to the farmers for adapting agricultural implements, which should help them to increase production, to move from traditional agriculture to modern agriculture. ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিক ভিত্তিতে মালটার আবাদ করছেন অনেকেই। উৎপাদন খরচ কম হওয়ায় লাভ হচ্ছে বেশ ভালো। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মালটা বাগান পরিচর্যায় ব্যস্ত ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সেলিম উদ্দিন ও জাকির হোসেন। 2 বছর আগে 2 বিঘা জমিতে মালটার আবাদ শুরু করেন তারা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। জানান, এ পর্যন্ত তাদের খরচ হয়েছে প্রায় 35,000 টাকা, আর ফল বিক্রি করে কয়েক গুণ লাভের আশা করছেন তারা। এছাড়া নিজেদের নার্সারি থেকে চারা বিক্রি করে আয় হয়েছে লক্ষাধিক টাকা। কিছুদিন পরে আসছে যে ফল তুলতে হবে মালটা, এই জন্য ঘাস মাস সাফ করে দিচ্ছি, গাছের পাতা কিছু বেছে দিচ্ছি যাতে পোকামাকড় না হয়, মালটার মান যাতে ভালো হয়। আমের তুলনায় বা অন্যান্য ফল চাষের তুলনায় মালটার খরচ খুবই কম। যেমন আপনি যদি 1 বিঘা জমিতে সর্বোচ্চ 10,000 টাকা খরচ করেন তো এনাফ, সেখানে আপনি 4-5 লাখ টাকা আশা করতে পারেন। তাদের সফলতা দেখে মালটা চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয়দের অনেকেই, পাচ্ছেন সফলতাও। আমাদের গ্রামে দুটো ছেলে নার্সারি করেছে, ওনাদের কোনতে আমি দার্জিলিং কমলা নিয়ে আমার মিশ্র চাষ এই বাগানে করেছি। আমি আগামীতে ফল পাবো, আমি 400 গাছ লাগাইছি 2.5 বিঘা জমিতে। স্থানীয় কৃষি অধিদপ্তর জানায়, প্রতি বিঘা জমিতে 100-120টি মালটার চারা রোপণ করে টানা 20 বছর ফল সংগ্রহ করা যায়। প্রতিটি গাছ থেকে প্রথম বছর 10-20 কেজি হারে এবং দ্বিতীয় বছর থেকে গড়ে 1 মন করে মালটা সংগ্রহ করা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি মালটা এক এই জাতটি আবিষ্কারের পরেই মালটা চাষের একটি যুগান্তকারী বিপ্লব এই এলাকায় ঘটে চলছে, এটি এই আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী। ব্রাহ্মণবাড়িয়াতেও সারা জাগিয়েছে মালটার চাষ। মালটা চাষে কর্মসংস্থান হয়েছে অনেকের। 2013 সালে জেলায় মাত্র 4টি মালটা বাগান ছিল। লাভ ভালো হওয়ায় দিন দিন বাড়ছে এ ফলের আবাদ।
বর্তমানে ছোট বড় মিলিয়ে জেলায় প্রায় 1800 মাল্টার বাগান রয়েছে। মাল্টা চাষ করাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো ফলন পাই এবং আমি ভালোভাবেই আমার সংসার নিয়ে আমি চলতে পারি। এলাকার অনেক কৃষকই এটাকে আপনার হাস্যকরভাবে নিয়েছিল, যা এখন বর্তমানে যারা হাস্যকর ভেবেছিল তারাই এখন মাল্টা বাগান করতে আগ্রহী প্রকাশ করছে এবং তারা অলরেডি মাল্টা বাগান করেছে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 13 কোটি টাকার মাল্টা উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। জেলায় প্রায় 76 হেক্টর জমিতে মাল্টা আবাদ হচ্ছে এবং গড় ফলন এবার আমরা যেটা রেকর্ড করেছি প্রায় 17 মেট্রিক টন, সেই হিসেবে আমরা আশা করছি এবছর প্রায় 13 কোটি টাকার মাল্টা উৎপাদিত হবে। করোনা মহামারীতে ভিটামিন সি সমৃদ্ধ এই মাল্টা পুষ্টির চাহিদা পূরণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যাপক হারে মাল্টা আবাদ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।